তো এই যে আমার গোপাল সোনা, দেখো বন্ধুরা কত সুন্দর জামাটা পরেছে। তো আমাদের রং খেলা কমপ্লিট। এই দেখো মুখটা পুরো আমার একদম পুরো লাল। জলখাবারের জন্য আলুর দম বসিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে টেস্টি টেস্টি আলুর দম হচ্ছে। আর এখানে আমি লুচি ছাকছি, দেখি ফোলে কিনা। এই যে একদম পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এখানে রেডি হচ্ছে বেসন ছাড়া ভিডিওতে। তো আজ হচ্ছে দোল উৎসব, আজকে হোলি। তো যদিও আমরা হোলি বেশি খেলি না, মানে খেলতে ভালো লাগে না, রংটা অত পছন্দ হয় না, কারণ রংটা লাগানোর সময় ঠিক আছে, কিন্তু যখন তুলতে হয় ঘষে ঘষে তখনই প্রচণ্ড অসুবিধা হয়। তাই আমি সেরকমভাবে মানে বিয়ের আগে থেকেই সেরকমভাবে খেলা খেলতাম না, পছন্দ করতাম না। ছোটোবেলায় হয়তো বন্ধু বান্ধবরা আসতো তখন খেলতাম, তারপর থেকে যতদিন বড়ো হয়ে গেছে ততদিন থেকে আর পছন্দ করি না, ভালো লাগে না। বাড়ির মধ্যে থাকি, প্লাস স্কুল কলেজ ছুটিও থাকতো, তখন বাড়ির মধ্যেই থাকতাম, রান্নাবান্না করতো, ভালো মন্দ খেতাম, হ্যাঁ বাড়ির মধ্যে এনজয় হতো। আমার বোনরাও সেরকমভাবে পছন্দ করে না, কিন্তু এখন বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে আমার বোনরা ভালো এনজয় করে, কারণ ওদের মানে অনেক মানে পরিবারের যে ইয়েগুলো আছে, সদস্যগুলো আছে, মানে ওদের বলে না অনেক বড় বাকুল, সে অনেক বড় বাকুল ওদের, সে বাকুলে যে যা যা যাওলিগুলো আছে ওদের, তো তারা সবাই মিলে এসে পরে একসঙ্গে দোল খেলে, খুব ভালো লাগে। তো আমরা তো একা না বোকা বাড়ির মধ্যে, যদিও একটা যা হয়েছে তো সে আবার রং টং শ্যুট করে না, ভালো লাগে না, ওরও রং পছন্দ নয় আর আমারও রং পছন্দ নয়, তো ভালো লাগে না। কিন্তু বাচ্চাগুলো তো মানবার নয়, ওর আমার ছেলে কাকার কাছে আলাদা রং কিনেছে, আবার বাবার কাছে আলাদা রং কিনেছে। তো তাই ওরা দুজন বাইরে খেলছে, ওদের একবার চেহারাগুলো দেখো, ওরা পুরনো জামা পরে দিয়েছি, ওরা মানে রাস্তা দিয়ে যারাই পেরোচ্ছে তাদের সঙ্গে রং খেলছে, তাদের গায়ে রং দিচ্ছে। আর সেই রং বেলুনগুলো হয় না, ওগুলোর মধ্যে জল ভরেছে, রং রং ভরতে পারছে না, জল ভরে রেখেছে। ওই যে আমার ছেলে এসছে, চলো দাদা তোমাদের মাখা মাখা বাবু, মাথায় দিস না, অনুকে মাখা মুখে দে, মুখে দে, এখন তো এখানে সকালে জলখাবারের জন্য আলুর দম বসিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে টেস্টি টেস্টি আলুর দম হচ্ছে। আর এখানে আমি লুচি ছাকছি, দেখি ফোলা কিনা। তো আজকের সকালের জলখাবারে হচ্ছে লুচি আর আলুর দম। আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু সকাল সকাল কিছু তো স্পেশাল খেতে ইচ্ছে করছে, তাই আজকে সকালের জলখাবারে হচ্ছে লুচি। আর এই যে আলুর দম আমার হয়ে গেছে, পূজা বসে দিয়ে গেছে, আমি এটা ফুটে উঠেছি, এবার বন্ধ করে দেবো। তো চলো লুচিগুলো, মানে এতগুলো বেলা হয়েছে থালাতে, দু থালা বেলা হয়েছে, এখনও এগুলো আছে, এগুলো বেলে চটপট করে নিই। আর আমার মেয়ে ওইখানে আছে, দেখো বাইকে মাখিয়েছে গালটা, জল নেই ভিজা। তো আমাদের রং খেলা কমপ্লিট। এই দেখো মুখটা পুরো আমার একদম পুরো লাল করে দিয়েছে, এটা করেছে আমার মেয়ে আর পূজা মিলে। পূজাকে ডাকলাম বাইরে, বলি মায়ের পায়ে একটু দিয়ে দিই, মায়ের পায়ে দিলাম, ওর গালে একটু দিলাম, ও আমার গালে লাগালো, আমার মেয়ে লাগালো, দেখো মুখটা পুরো লাল করে দিয়েছে একদম। তো আমাদের হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে বলছে তোমাকে ভূতনি লাগছে, তো তুইই তো করলি আমাকে ভূতনিটা। যাই হোক, আর সকালে জলখাবার করা খাওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পর্যন্ত খাইনি। তোমাদের দাদাভাই স্নান করতে নেমেছে, যেহেতু দোল পূর্ণিমা আর গোপাল আছে তাই ও পুজো না দিয়ে খাবে না, তো স্নান করতে নেমেছে। সেরকমভাবে হোলি মানে দোল খেলা আমাদের বাড়িতে কেউই রং খেলা অতটা পছন্দ করে না, কারণ রংটা এরকমই একটা জিনিস। আর এই যে এগুলো হার্বেল রং বলছি, কিন্তু এই রংগুলো না ধুলে যাচ্ছে না, আর সেন্ট আছে যদিও। তো চলো এবারে রান্নাবান্না করতে হবে, স্নান টান করে নিই, ঠাকুরকে একটু জল দিয়ে দিই, তোমার দাদাভাই যদিও পুজো দেবে। আর মেয়ের স্নান করা হয়ে গেছে, মেয়েকে এবারে জামা কাপড় পরে নিই। তো চলো তোমরা সব। তো এই যে আমার গোপাল সোনা, দেখো বন্ধুরা কত সুন্দর জামাটা পরেছে, সুন্দর লাগছে দেখতে, একদম সমস্ত রং আছে এটার মধ্যে।
আকাশে আছে, ব্লু আছে, পিঙ্ক আছে, হলুদ আছে, তারপর স্টোন দেওয়া আছে, পুঁতিমালা আছে। তোমার দাদা ভাইয়ের মনে হচ্ছে যে আমাদের নাড়ু গোপাল একটু বড় হয়েছে, তাই সিংহাসনটা ওর জন্য ছোট হয়ে গেছে। আসলে সবটাই আমাদের মনের ভুল, গোপাল সোনা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু আমাদের সেটা মনে হচ্ছে। আর এই যে প্রদীপ দেওয়া হয়ে গেছে গোপালকে, আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব ঠাকুরগুলোকে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ইঁচড়ের, এখানে কারি বানাচ্ছি আমি, ইঁচড়ের তরকারি। অল্প পরিমাণে আছে, কারণ হচ্ছে বাড়ির অনেকেই খাবে না, কারণ যেমন পূজা খাবে না, মা খাবে না, মানে আমরা খাবো আর কি। তো ইঁচড়ের এখানে মাখো মাখো তরকারি বানাচ্ছি, আর এখানে শুক্তো বানিয়েছি আমি, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সজনে ডাঁটা দিয়ে শুক্তো বানিয়েছি। আর এখানে আছে কুঁদরি ভাজা, কুঁদরি ভাজা হয়ে গেছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর এখানে এই যে নিম পাতাগুলো দেখছো, এগুলো কি করবো বলো তো বন্ধুরা, এগুলো অনেকে ভাজা খায়, কিন্তু আমাদের বাড়িতে এইটা বাটা খেতে সবাই পছন্দ করে। মানে এইটা নিম পাতাগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে বাঁটবো, আর কাঁচা তেল দিয়ে নুন দিয়ে এটা ফুটিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেটা যদি গরম ভাতের সঙ্গে মেখে খাওয়া হয়, আহ, এর থেকে মনে হয় অপরূপ জিনিস আর কিছু হয় না। আমাদের আমাদের ক্ষেত্রে মানে বাড়িতে যখন আমার বিয়ে হয়নি তখন আমি এগুলো খেতাম না আর কি, কাল্লা খেতাম না, তারপরে নিম পাতা খেতাম না, কিন্তু এখন বিয়ের পর এটা খেতে আমার এতই টেস্টি লাগে, মনে হয় ওইটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে আমার। তো চলো, রান্নাবান্না প্রায় কমপ্লিটের মুখে, এটা হয়ে এসেছে, এটা বন্ধ করে দিই, আর নিম পাতাটা বেটে নিই, তাহলে হয়ে যাবে রান্না। একটু ডাল বানাবো বাচ্চাগুলোর জন্য। তো চলো। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা বিশেষ তো সাপের কথা, হ্যাঁ, তো ভাবতেও পারিনি যে আমাদের পাশের বাড়িতেই সেটা বেরোবে। পাশের বাড়িতে একটা ঝোপঝাড়ের মতো জায়গা আছে আর কি, সেখানে গাছগাছড়া লাগানো আছে, সেখানে পাশের বাড়ির কাকিমা ওখানে কিছু হয়তো ফেলতে গেছিলো নোংরা আবর্জনা, সেখানে দেখছে প্রকণ্ড একটা সাপ। হ্যাঁ, তো দেখে এত ভয় পেয়ে গেছি, তো সেই তোমাদের দাদা ভাই সেই ভিডিওটা করে নিয়ে এসেছে, দেখো তোমাদের সেটাই শেয়ার করলাম। আর সাপটা কি জোরে ফেনা তুলছিল বন্ধুরা, আমার এত ভয় লাগছিল না, হ্যাঁ, ভিডিওটা দেখেই আমি তো পুরো ভয় লেগে গেছে। আর সামনাসামনি ভিডিও তোলা, ক্যামেরা করা, কত সাংঘাতিক ব্যাপার। সাপটা যদি যদি ছুটে চলে আসে মানে কিছু বলা যাবে না একদম। আর সাপটা না ল্যাজটা না কাটা ছিল মনে হয়, যখন সাপে কিংবা কোনো জীবজন্তু হবে, হয়তো নেউল তেউল, হয়তো ইঁদুর বড় বা ধেড়ে ইঁদুরও হতে পারে, ও ল্যাজটা হয়তো মানে কেটে দিয়েছে সেরকম। হ্যাঁ, সেরকম দেখলাম আমি, তো ভিডিওর মধ্যে সেটাই দেখছি, তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। আরেকটা বানানো হচ্ছে, দেখো তোমরা প্রসেসটা, যে প্লেটটা এখানে জলের মধ্যে ভেজানো হচ্ছে, তারপরে জলটা পুরোটা নিংড়ে পরে একদম শুকনো করে দেওয়া হচ্ছে, যদিও নরম আছে এটা। তো তারপরে এটার মধ্যে এবারে জলটা পুরোটা বার করে নেওয়া হয়েছে, দিয়ে পরে এবারে এটার মধ্যে যে পুরটা আছে, এই যে আলুর পুরটা, এটা ভালো করে ভাজা হয়েছে, গাজর, বিট, বাদাম, তারপরে কাঁচা লঙ্কা সব ভেজে পরে এটার মধ্যে দিয়ে, এটা এই যে রোল ময়দার যে ব্যাটারটা বানানো হয়েছে এটার মধ্যে দিয়ে পরে, আর যে ব্রেড ক্রাম্বগুলো আছে এটা দিয়ে এটা ছাঁকা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তা এখন চলে এসেছি রান্নাঘরে খাবার করার জন্য। তো পূজার সবসময় মাথায় ঘুরে যে কি করব, নিত্য নতুন কি রেসিপি বানাবো, তাছাড়া ভাইও বলে তুমি নতুন নতুন রেসিপি বানাতে পারো, তো এখন যেহেতু ইউটিউব দেখে অনেক কিছুই বানানো হয়, তো এটা পূজার একদম পুরোটাই নিজের রেসিপি, মানে নিজের আইডিয়া করেও বানাচ্ছে এটা, জানি না খেতে ভালোই হবে আশা করি। হ্যাঁ, তো দুপুর থেকেই সে যোগাযন্ত্র চলছিল, ও দুপুরবেলাতেই গাজর আর বিটটা গ্রেট করে রেখে দিয়েছিল, তো আমি উঠে পরে মানে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে বাথরুম ঢুকেছি, তখন ওর এই যে জিনিসটা বানাচ্ছে সেটার প্রিপেয়ার করার জন্য ও রান্নাঘরে লেগে পড়েছে। তো আমি প্রথম থেকে সেসব দিয়ে তোমাদেরকে দেখাতে না পারলেও এখন চলছে রেডি করা।
এই যে এগুলো দেখতে পাচ্ছ এই থালার মধ্যে আছে, এগুলো হচ্ছে ব্রেডের যে সাইডের গুলো আছে সেগুলো মিক্সিতেও পিষে নিয়েছে। এটা গুঁড়ো, এই যে একদম পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এখানে পাউরুটি গুলো আছে, পাউরুটির মানটা এখানে গরম জল আছে, গরম জল যদিও ঠান্ডা হয়ে গেছে, ওটা জলে ভেজাচ্ছে, ভিজিয়ে ভিজিয়ে ওটা ভিজিয়ে পরে নরম করছে। ওটার মধ্যে এই যে পুরটা করা আছে, এটার মধ্যে আছে গাজর আর কাঁচা লঙ্কা, বাদাম আছে, আলু আছে আর বিট আছে। পুরটা বানানো হয়েছে, ওটা এটার মধ্যে ওই যে ব্রেডটা যেটা ভেজাচ্ছে ওটার মধ্যে দিয়ে পরে। আর এটা রুল ময়দার ব্যাটার বানানো হয়েছে, ওটার মধ্যে চুবি পরে, এই যে ব্রেড ক্রাম গুলো ওটার মধ্যে লাগিয়ে পরে, আর এটা ছাকা হবে গরম গরম। তো এই যে কতগুলো ওখানে রেডি করা হয়ে গেছে, তো এটা আরেকটা বানাক, চলো তোমাদের একবার দেখাবো। তো এখানে রেডি হচ্ছে বেসন ছাড়া ব্রেড চপ। কোন রকম বেসন অ্যাড করা হয়নি এখানে, পুরোটাই তো তোমাদেরকে দেখালামই। তো বেসন ছাড়াও যে ব্রেডের দিয়ে যে এরকম ভাবে ভেজিটেবল চপ বানানো হয় আমি প্রথম শিখলাম এটা পূজার কাছে। হ্যাঁ, তো এটা ও কিন্তু এটা পুরোটাই ওর নিজের আইডিয়া। ও মানে বিয়ে হওয়ার আগে ওখানে কোন একটা বিহারি বৌদি ওকে খাইয়েছিল করে, তো সেটা রেসিপিটা ও নিজে জেনেছে ওর কাছে, তো সেটাই আজকে বানানো। তো দেখে তো ভালোই লাগছে। আর এটা গোলাপ জামুনের মতো শেপ দিয়েছে ও, আর অনেকগুলো বানানো হয়ে গেছে, এই যে বেশ বড় বড় সাইজের হয়েছে। আর এখানে এগুলো গোল গোল সাইজের শেপে করা হয়েছে। হ্যাঁ, গোল খাবো বেসন ছাড়া ব্রেড চপ। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর তোমরা অবশ্যই বানিয়ে খেও, এটা খুবই সহজ উপায় এটা। তো ব্রজরাজপুর ধাম থেকে আসা আমাদের প্রায় ঘন্টা দেড়েক হলো। তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে পরে দোকান চলে গেছে, ওর তো দোকান থেকে কন্টিনিউ ফোন আসছিল, ব্যবসাদার মানুষের একদিনও দোকান বন্ধ করা চলে না। আমি তো শুয়ে পড়েছিলাম, মায়ের খাবার দাবার করা হয়ে গেছিলো, টিভি দেখছিল, ওদেরকে এসে পরে প্রসাদ টোসাদ দিলাম, আর ঠাকুরের ফুলটা ঠাকুর ঘরে রেখেছি, চেঞ্জ টেঞ্জ করে মুখ হাত ধুয়ে নিলাম, তারপরে বাচ্চাগুলোকে খাওয়ালাম, ওরাও ওই ঘরে ফোন দেখছে শুয়ে শুয়ে, আমি এই ঘরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছে না। তোমার দাদাভাই এখন দোকান থেকে আসেনি, ও আসুক, ওকে খেতে দিয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না কিছু। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীভাবে দোল খেললে তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা আমি এখানে করবো, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।